একটা ভিডিও কল আছে যাচ্ছে তার কাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দাড়িগুলো অনেক সুন্দর আপনাকে আমি কি ওই পালকিনাটাকে ওই নামে রাখবো নাকি আপনার নাম যেটা ওটা রাখবো আমার নাম ধরেই ডাকেন এত কষ্ট করে আব্বা আম্মা অনুষ্ঠান করে নাম ওই পালকিনাটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছিল থ্যাঙ্ক ইউ ভালো লাগছিল আমি দেখছি এটা পুরো নাটকটা আমি দেখছি ওখান থেকে আপনাকে আমি চিনি সোহেল রহমানের নামে আচ্ছা তো ভাইজানের নাম কি আপনার নাম কি আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল্লাহ নোমান নোমান কোথায় আছেন ভাইয়া নোমান ভাই কোথায় আছেন ভাই আমি ওমানে আছি ওমান মাস্কেট মাস্কেট ওকে কতদিন হলো ওখানে আছেন ভাই আমি আসছি এখানে এক বছর এখনো হয় নাই নয় দশ মাস চলতেছে দশ মাস চলতেছে বাড়ি কি চট্টগ্রামের ওইদিকে নাকি রাস্তার পাশে বড় মসজিদ আছে যে বড় মসজিদের কোন দিকে আপনাদের বাড়িটা না ওটা তো রহিম ভাই রহিম ভাইয়ের একটা বাড়ি আছে না ওইদিকে রহিম ভাই চিনছেন রহিম ভাই না ভাই আমিও চিনি না মজা করলাম আমি যাই নাই কোনোদিন কিন্তু সব জায়গায় মসজিদ থাকে এবং কোনো না কোনো রহিম নামের কেউ না কেউ থাকে ওই জন্য একটু আপনার বাজায় দেখলাম বুঝছেন মসজিদটা কমন পড়ছে মসজিদের পশ্চিম দিকে আপনার বাড়ি কিন্তু রহিম ভাইটা কমন পড়ে নাই মানে নতুন একটা মসজিদ হচ্ছে আমাদের সন্দীপে সন্দীপ মডেল মসজিদ ওটা মানে একটা বড় মসজিদ আমি ভাবলাম আপনি ওটার কথা বললেন হয়তো জিজ্ঞেসেন এই জন্য জানেন না মডেল মসজিদ তো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা উপজেলাতে একটা করে মডেল মসজিদ করে দিচ্ছেন এবং খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর আমি যতগুলো দেখছি খাগড়াছড়িতে দেখছি বান্দরবনে দেখছি আরো কয়েকটা জায়গায় দেখছি খুবই সুন্দর আচ্ছা তো ভাইয়া এক বছর তো প্রায় কাছাকাছি হয়ে গেল কেমন আছেন বলেন কি সমস্যা কি ভালো লাগা সমস্যা আলহামদুলিল্লাহ যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এটা ভালো আছি বলতে পারাটা আল্লাহ অনেক নিয়ামত বাড়ায় দেয় আলহামদুলিল্লাহ বললে আল্লাহ অনেক নিয়ামত বাড়ায় দেয় ভাইয়া যে অবস্থায় আছি আমার সাইতে আরো নিম্ন মানের বা আরো খারাপ অবস্থায় মানুষ আছে আল্লাহ রাখছে তার তুলনায় আমি অনেক ভালো আছেন ঠিক আছে নোমান ভাই আর কিছু বলবেন অনেক ভালো লাগছে আপনার সাথে যে কখনো এইভাবে দেখা হবে কথা হবে এটা আমি কখনো কল্পনাই করিনি হঠাৎ আপনার লাইভে দেখলাম দেখলাম ওখানে ভিডিও কলে কথার জন্য বা লাইভে কথা বলার একটা ব্যবস্থা আছে তো এই পর্যায়ক্রমে যে যা করার তা করছি শেষ পর্যন্ত মানে আপনার সাথে যোগাযোগ মিটিং এ আসার একটা সৌভাগ্য হলো এটাই আলহামদুলিল্লাহ নোমান ভাই এরকম বারবার আসেন সেটাই আমরা চাই ঠিক আছে ভুলে যাবেন না ঠিক আছে নোমান ভাই অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে ভালো থাকেন আমার এই আপনার নাটকটা দেখার পরে মানে আপনাকে খুব ভালো লাগতো একদম কমপ্লিট করিবা লাগছেন ঠিক আছে নোমান ভাই আপনার সাথে আমি ভালোবাসা কমপ্লিট করতে চাই না আনকমপ্লিটই থাকুক আল্লাহ হাফেজ ভালো থাকেন